মৌলিক সংখ্যা নির্ণয়। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো আমরা নির্ণয় করব। তো 1 থেকে মৌলিক সংখ্যা বলতে 1 আমাদের সকল সাধারণ গুণনীয়ক সংখ্যা, সেজন্য 1 কোনো মৌলিক সংখ্যা নয়। তাহলে 1-এর পর থেকে আমরা 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখি। তাহলে 1-এর পরে 2, 3, 5, 7, যাদের একবারের বেশি ভাগ করা যায় না তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলছি। 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41,